যেতে নাই মন চাই তবু যেতে দিতে হয়। এরকমই একটা কষ্টের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আবারও শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই হীরাকুকিনার ব্লগে স্বাগত। তো বরাবরের মতো চলে এসেছি আবারও আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝেই গিয়েছেন কি ভিডিও শেয়ার করব। আমার বোনটা এসেছিল, যাই হোক ও থাকতে পারে নাই, ও ফ্যামিলি প্রবলেমের জেলা থাকতে পারে নাই, তো আরও শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে এখানে আসার পরে। তো যাই হোক, ও দেড় মাস থেকে ও চলে যাচ্ছে, সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কিন্তু খুবই খারাপ লাগছিল ও চলে যাচ্ছে, যেহেতু এসেছিল ছয় মাস থাকবে কিংবা এক বছর থাকবে, ও থাকতে পারছে না। আর আমার ছেলে মেয়ে এবং সবারই খুবই খারাপ লাগছিল, যেহেতু বাংলাদেশের ওরা কাউকে পায় না, এখানে একা একা মানুষ হয়েছে আমার বাচ্চা কাচ্চাগুলা। যাই হোক, অবশেষে এক খালা এসেছিল, সেই খালাটাও চলে যাচ্ছে, যার কারণে আমার ছেলে মেয়ের আমাদের সবারই খুবই মন খারাপ। তো কি আর করা, বিদায় তো দিতেই হবে। আর বিদায়বেলা অনেক কষ্টের সবার কাছে মনে হয়, আমার কাছে তো খুবই খারাপ লাগছিল, কেন জানি এমন খারাপ লাগছিল, ভিতর থেকে একটা কান্না কান্না ভাব আসছিল। বোনটা এতদিন ছিল, ভালোই লাগছিল। যাই হোক, ও চলে যাচ্ছে, ওকে বিদায় দিতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এটি হচ্ছে দাম্মাম এয়ারপোর্টে আমরা চলে এসেছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 20 মিনিট সময় লাগে, বেশি দূর না। তো আমরা এয়ারপোর্টের রোডে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের রোডগুলা খুবই সুন্দর। এখান থেকে উপরে উঠতে আমার তো খুবই ভালো লাগে, গাড়ি নিয়ে যখন এখান থেকে উপরে উঠি তখন দেশের কথা অনেক মনে পড়ে, মনে হচ্ছে আমি আবারও দেশে যাই। যাই হোক, দেশে তো আর এখন যাওয়া হবে না যেহেতু বেবি ছোট, আর ইনশাল্লাহ পরে বাবুটা বড় হলে দেশে যাব, ঘুরে আসব। আর এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের রোডে। তো এখন এখানে গাড়িটা পার্কিং করে সব মালগুলা লাবাবে আর কি, এখান থেকে কার্টুনগুলা লাবাবে, যেহেতু আমরা কার্টুন করেছি। আর কার্টুন করে সুন্দর করে র্যাপিং করে বাসার থেকে নিয়ে এসেছিলাম, বাসার থেকে র্যাপিং করে নিয়ে আসার পরেও কেন জানি এয়ারপোর্টে আবারও র্যাপিং করতে হয়েছে। জানি না এমন কার কার সাথে হয়েছে, আমাদের সাথে তো হয়েছে। আমাদের র্যাপিংগুলো খুবই সুন্দর করে বাসা থেকে আমার হাজবেন্ড করে নিয়ে এসেছিল, তারপরও কেন জানি এরকম কাজটা করতে হয়েছে। যাই হোক, এখানে পার্কিং করেছি, সবাই পার্কিং করে আমরা এখন আমার হাজবেন্ড গাড়িটা নিচে যেয়ে পার্কিং করে আসবে, আর আমরা এখন উপরে উঠে যাচ্ছি, পার্কিং করে আসবে, আর আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে ঢুকে পরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমার হাজবেন্ড এসে ট্রলিটা ঠেলে আবারও নিয়ে চলে যাচ্ছিল। আর আমার বোন কিন্তু অনেক কান্না করছিল, ফুপিয়ে ফুপিয়ে আমার মেয়ে ছোটটাকে হুমায়রাকে নিয়ে কোলে নিয়ে ও কিন্তু অনেক কান্না করছিল। যাই হোক, ও অনেক মন খারাপ ছিল, ওর আমার ছেলে মেয়ের প্রতি ওর অনেক মায়া বসে গিয়েছিল। আর ও যেই কয়দিন এসেছিল আমার ছেলে মেয়েকে এমন টেক কেয়ার করেছে, খালার পাগল হয়ে গিয়েছে সবাই। তো যাই হোক, এখন কি আর করা, আমার তো খুবই খারাপ লাগছিল, মানে কেমন জানি একটা লাগছিল বলে প্রকাশ করতে পারবো না আসলে। কেউ একজন দেশের থেকে এসে আবার চলে গেলে কেমন জানি একটা খারাপ লাগে, মনের ভিতরে খারাপ লাগা কাজ করে। এখন যাই হোক, আমার বোনটা চলে যাচ্ছে, সবার জন্য দোয়া করবেন। আর ও অনেক অসুস্থ, যার কারণে ও দেশে আবারও ফিরে চলে যাচ্ছে, না হলে কিছুদিন এখানে বেড়াতে পারতো আর কি।
যাই হোক উমরাটা করেছে আলহামদুলিল্লাহ উমরা করে এখন চলে যাচ্ছে আর এই যে আমার মেয়েকে বোনটা নিয়ে ও কিন্তু কান্না করছিল আর হাঁটছিল যাই হোক কান্না তো করবেই বাবুটাকে কতদিন কোলে নিয়েছে মায়া বসে গিয়েছে যার কারণে ও কিন্তু কান্না করছিল অনেক পরিমাণে তো এই যে এখানে কাউন্টারে আসার পরে দেখেন আমাদের যে লাগেজ আছে অর্থাৎ কার্টনগুলা করেছি আমরা সেগুলো কিন্তু খুবই সুন্দর করে বাসার থেকে র‍্যাপিং করে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন তারপরও কেন জানি এখানে এয়ারপোর্টে নতুন সিস্টেম চালু হয়েছে আবারও র‍্যাপিং করতে হবে যাই হোক এখানে র‍্যাপিং করা মানে বাড়তি টাকা পে করা এতে সৌদি সরকারের হয়তো নতুন নিয়ম চালু হয়েছে যার কারণে আমরা তো জানি না হয়তো হতেও পারে তো যাওয়ার পরে এই পরিস্থিতিটা ফেস করেছি আগে জানলে বাসার থেকে র‍্যাপিং করে এত কষ্ট করে কাটিং করে নিয়ে যাওয়া লাগতো এখানে যে ওনারা মার্কার হ্যায় ভাইয়া ভালো হতো থোড়া মার্কার দে সকতে এখানে কিন্তু করা শেষ হয়ে গিয়েছে এখন আমার বোন ইমিগ্রেশনে যাবে ও ইমিগ্রেশনে গিয়ে মালগুলা উঠিয়ে দিবে আর চলে যাওয়ার মুহূর্ত চলে এসেছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে বা লাগছে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে বাই দ্য ওয়ে আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলেছি আর আমার পেজটা সবাই ফলো করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন দোয়া করবেন আজান নাই আল্লাহ হাফেজ